সমস্ত জীবনে আমরা ভুলই করে গেলাম, কোনোদিন তা শুধরাল না। শুধরায় একমাত্র কৃষ্ণ নামামৃতে। এই হল শাস্ত্রের জিস্ট। মানুষ হয়ে আমরা এসছি, জীবনটাই ভুল হয়ে গেল, সমস্ত ব্যাপারটাই আমাদের ভুল। বিষয় চিন্তায়, বিষয় ভোগে, বিষয় আকর্ষণে, কামনা বাসনার, অ্যানিমেল লাইফ, মানে পশুর মতো আমরা ব্যস্ত হয়ে গেলাম, জীবনটাই ভুল হয়ে গেল। সাধু সন্তরা গৃহে গৃহে এসে এই ভুলটা ভাঙিয়ে দেন যে অনেক ভুল করেছ, আর ভুল করো না। মানব জন্মে এসে যদি ভগবানের স্মরণ না করলাম, তাকে না ভালোবাসলাম, কেবল সংসারকেই ভালোবেসে গেলাম, তাহলে মস্ত বড় ভুল হলো। এই ভুলকে ভাঙানোর জন্যই ভাগবত, এই ভুলকে ভাঙানোর জন্যই গীতা। গীতা ভগবান নিজেই বলছেন, ভগবান নিজেই গীতায় বলছেন, বৈরাগ্যরূপী অস্ত্রের দ্বারায় বৃক্ষকে কেটে ফেলে দাও, সংসাররূপী বিষবৃক্ষকে বৈরাগ্যরূপী অস্ত্রের দ্বারা, সংসাররূপী বিষবৃক্ষকে কেটে ফেলে দাও। এই বিষের জন্ম দেয়, এই শান্তির জন্ম দেয় না। শান্তি একমাত্র আমার নামে, মানে গোবিন্দের নামে ভগবান অর্জুনকে বলছেন। সুতরাং সংসার মানেই একটা ভুল। বেদান্ত শাস্ত্রে সংসার বলে কিছু নেই, কিন্তু জানো তো আমরা সমস্ত শাস্ত্র পড়েছি মোটামুটি। বেদান্ত শাস্ত্রে আচার্য শঙ্করের মতে সংসার সমস্ত মিথ্যা, ব্রহ্মৈব ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পারা। ভগবান শঙ্করাচার্য বলেছেন একমাত্র ব্রহ্মই সত্য, আর আমরা সত্য, মানে জীব সত্য, আর সব মিথ্যা। ও আমরা এটা মানি না। আমাদের প্রবন্ধ আর্টিকেল যেসব ছিঁড়েছে তাতে সংসারকে আমরা অসত্য মানি না। সংসারটা ভগবান লীলাভূমি, ভগবান লীলাভূমি আমরা মানি। এটা সত্য অসত্য না, এটা ব্রহ্মের মতোই সত্য। কিন্তু তার মানে এই নয় যে এর মধ্যেই আমরা আকর্ষিত হয়ে জীবনের অমূল্য সময়গুলিকে নষ্ট করে দেব, এ কথাও কিন্তু কোথাও লেখা নেই। সংসারটা হলো ভগবান লীলাভূমি। ভুল আমরা অনেক করেছি, আর যেন আমাদের দ্বারা ভুল না হয়, এই জন্যই ভাগবত শাস্ত্র। ভাগবত মানে ভুলকে ভেঙে দেওয়ার জন্য, এটাই হলো ভাগবত। অন্ধকারকে আলো করে দেওয়ার জন্য, গরমকে ঠান্ডা করে দেওয়ার জন্য, অশান্তিকে শান্ত করার জন্য, জ্বালাকে নিবারণের জন্য শ্রীমদ ভাগবত। এই ভাগবতেরই কথা যেটা আমি বলছিলাম, শ্রবণম। কেবল গোবিন্দের কথা শুনে যা, যা কিছু ভুল করেছো গোবিন্দ মাফ করে দেবেন। মালিক তো তিনি, মালিক তুমিও নয় আমিও নয়, মালিক একমাত্র তিনি। তিনি গুরু হয়ে আসেন জীবকে রাস্তা দেখান। ওই জন্য তিনি গীতাতে বলছেন অর্জুনকে, দিব্যম দদামি তে চক্ষু পশ্চমে জগমেশ্বরম। অর্জুন তুমি সেই নেত্র দিয়ে আমাকে দেখতে পারবে না, আমাকে দেখতে গেলে দিব্য চক্ষু দরকার, যেটা শ্রী গুরুদেব প্রদান করেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব এই চোখের ছানিটাকে অপারেশন করে দেন, দেখো তোমার সামনে গোবিন্দ দাঁড়িয়ে আছে। তাই 6000 বছর আগে গোবিন্দ স্বয়ং অর্জুনের চোখে অপারেশন করে দিলেন, আমাকে দেখো।
আমাকে দেখতে গেলে আমার কৃপা চাই। সূর্যকে দেখতে গেলে, সূর্যের আলো যদি দেখতে হয় তো সূর্যের আলো ছাড়া সূর্যকে দেখা যায় না। এখন সূর্যকে দেখতে পাচ্ছো? পাচ্ছো না। যেই সকালবেলা সূর্য আসবে তার আলোতে তাকে দেখবে, সূর্যের আলোতেই সূর্যকে দেখা যায়, ঠিক তত গোবিন্দের আলোতেই গোবিন্দকে দেখা যায়। আদারওয়াইজ এই সংসারে কেউ ভগবানকে পায় না, সব বাজে কথা। ভগবান যদি কৃপা না করেন, তিনি যদি করুণা না করেন, তাহলে তাকে পাওয়া যায় না। তো কৃপা মানে করলে পাবে, তাকে জন্য কিছু করতে হয়।